Welcome back to my new vlog, guys. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো ভাবলাম কালকে একটা ব্লগ শেয়ার করেছি বোনের ভিডিও, তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে একটু ছোট্ট একটু ব্লগ শেয়ার করে নিই। দেখো, আমি কিন্তু আমার ছেলের রুমে থেকে আর কি তোমাদের সাথে আমি কথা বলছি। তো দেখো, বিয়ের পরে ঘর বাড়ির যা অবস্থা ছিল একদম বলার মতো না। এত এত ঘরগুলো নোংরা হয়েছিল, মানে কি বলবো। আর মানে পর থেকে, বিয়ের পর থেকে যে আমি শুরু করে দিয়েছি সে আর বলার শেষ নেই। তো দেখো, অ্যাকচুয়ালি বাইরের জোলাগুলো খুব নোংরা হয়েছিল প্লাস্টিক দিয়ে, তো সেগুলো পরিষ্কার করলাম। আর দেখো, আজকে কিন্তু ছেলে পুজো দিয়েছে। এই যে দেখো, তারাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ও, আমার ছেলে পুজো দিয়েছে। এই যে গোপুসোনা বসে আছে। চলো, আমি পাঁপড় ভাজবো। তো রান্নাঘরে আর কি পাঁপড় বসিয়ে দিয়েছি। দেখো সোফাগুলো কী অবস্থা করে দিয়েছে আমার ছেলে। এই জায়গাটায় না দুটো গাছ ছিল, এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ, তো এরকম না আরও একটা গাছ ছিল। তো আমার বর না পাতাগুলো একটু শুকিয়ে গেছিলো, তো এখানে ছিল কিন্তু গাছটা। তো পাতাগুলো শুকোনোর কারণে আমার বর একটু একটু করে কাটতে কাটতে সম্পূর্ণটা কেটে ফেলেছে। তো এখন কুয়ার পারে আর কি পাতাগুলো আছে। এই যে দেখো, বড়ো ছেলে টিভি দেখছে, আর এই যে আমি এখন রান্নাঘরে। তো দেখো, রান্নাবান্না আমার প্রায় কিন্তু শেষ। তো আমি আর কি কড়াই বসিয়ে দিয়েছি, কাপড় ভাজবো। তো চলো, আজকে মেনুতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, জিরোগুলো না ভাতের হাঁড়ি উপরে দিয়েছিলাম, কারণ জিরোগুলো না খুব সেমটে গেছিলো বর্ষার দিন। তো দেখো একদম ঝরঝরা হয়ে গেছে, তো এখন ঢুকাবো। এই যে দেখো আমার ভাত, রাইস, আর আজকে এই যে দেখো আলু পটল ডিম দিয়ে নতুন রেসিপি করেছি। দেখো, নতুন না পুরনোই প্রায়। আর এখানে আছে দেখো সকালের চানা, সকালে চানা বানিয়েছিলাম, তো চানাটা খাইনি। আর এখানে আছে ডিম মামলে ছেলেদের জন্য, আর ছোলা কচু ভাজা। আর এই জায়গাটায় আছে আমের চাটনি। তো কাঁচা আমের চাটনি অ্যাকচুয়ালি এবার খাওয়াই হয়নি, তো সেই কারণে ভাবলাম যে আজকে কাঁচা আর কি চাটনিটা বানাই। আর টমেটো চাটনি ছেলেরা খুব খায়, তো টমেটো চাটনি খেতে খেতে ভোর হয়ে গেছি, তো সেই কারণে আর কি আমের চাটনি বানিয়েছি। তো চলো পাপড়টা ভেজে নিই, প্রচুর খিদে পেয়েছে। চলে গেছে বাবার সাথে। তো এই যে দেখো, যে গাছটা আর কি তোমাদের কথা বললাম, এই যে সেই গাছটা বর কেটে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। কাপড়টা এখনো শুকোয়নি। এই যে ছেলেদের খেলনাগুলো সব একদম ভিজে একদম সম্পূর্ণ নষ্ট হয়েছে, বস্তার ভিতরে ছিল।
খিদে পেয়েছে, তো আমি আর বেশি কথা বলবো না, কারণ এখন বাজে প্রায় 1:30। তো বড় এই মাত্র আসলো, আমি ভাবলাম একা খেয়ে নি। তো আমার ভাত বাড়তে বাড়তে বড় চলে আসলো, তো বড় আসলো তো বললো ছেলেরাও খাবে, তো ছেলেরা পাশের ঘরে আর কি খাচ্ছে, তো চলো চটপট খেয়ে নি। প্রচুর খিদে পেয়েছে, খিদের জ্বালায় আর কথা বলতে পারছি না। টাটা, বাই বাই।